আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি রুকসানা বেগম, সহকারী শিক্ষক হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তোমরা অলরেডি একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। এখন আমাদের চলছে গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আমাদের আছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, একাদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায়। এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য আজ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় আমাদের আছে আমাদের ছোটদের শিষ্টাচার শিক্ষা। ছোটদের শিষ্টাচার শিক্ষায় পঞ্চম অধ্যায় আছে। এই পাঠ শেষে আজকে তোমাদের আমি পাঠ এক, দুই এবং তিন পাঠ পড়াবো। এই তিন পাঠ শেষে তোমরা শিখতে পারবে বয়স্কদের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণের কৌশল ও পদ্ধতি প্রদর্শন করতে পারবে, পরিবারের সদস্য ও শিক্ষকদের সাথে যথাযথ আচরণ করতে পারবে, পরিবারে যারা বড় সদস্য তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, যারা ছোট সদস্য তাদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। তাদেরকে যদি আমরা না ভালোবাসি তাহলে তারা আমাদের সম্মান করবে না। এর জন্য তাদেরকে আমাদের শিষ্টাচার শিখাতে হবে। তাহলে পরিবারের সদস্য, শিক্ষকদের সাথে এবং যথাযথ আচরণ এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে। শিক্ষকদের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় তা জানতে পারবে। ছোট শিশু ও প্রতিবন্ধীদের প্রয়োজনে সহায়তা করতে হবে। যারা আমাদের পরিবারের ছোট শিশু তাদেরকে আমাদের সহায়তা করতে হবে। তাহলে এই পাঠ শেষে এগুলা শিখতে পারবে। তাহলে দেখি আমরা একটু পড়ি ছোটদের শিষ্টাচার শিক্ষা। শিষ্টাচার কঠিন একটা শব্দ, এটার একটা সহজ শব্দ হলো শিষ্টাচার হলো আদব কায়দা। আমরা সাবলীল ভাষায় বলতে পারি আদব কায়দাটা যে শিক্ষা সেটা হলো শিষ্টাচার শিক্ষা। পাঠ এক, মানবীয় গুণাবলী। প্রতিদিন আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শিক্ষক, পাড়া প্রতিবেশী, ছোট বড় অনেকের সাথে ভাব বিনিময় ও যোগাযোগ করতে হয়। এই ভাব বিনিময় যোগাযোগের মাধ্যমে শিষ্টাচার প্রকাশ পায়। অপরের সুবিধা অসুবিধা দেখা, অপরের মতামত অনুভূতির প্রতি সম্মান দেখানো, রুচি সম্মান ব্যবহারই শিষ্টাচার। শিষ্টাচার সভ্যতার প্রতীক, অন্তরের সৌন্দর্য। শিষ্টাচার প্রকাশের মাধ্যমে মনের সুন্দর দিকগুলো ফুটে ওঠে। শৈশবকাল থেকে শিষ্টাচার চর্চা বা অভ্যাস করতে হয়। জীবনে সুন্দর ও সাফল্য করতে হলে, উন্নত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই শিষ্টাচারী হতে হবে। তোমরা যদি ভদ্রতা, শ্রদ্ধাবোধ, সৌন্দর্যবোধ, শালীনতা, আদবকায়দা বজায় রেখে সমাজে চলো তাহলে শিষ্টাচার প্রকাশ পাবে। তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের সভ্য, সঠিক, সুন্দরভাবে গড়ে ওঠার মধ্যেই রয়েছে দেশ ও জাতির কল্যাণ। মানুষ হিসেবে যে আচরণগুলো আমরা সবাই একে অপরের কাছ থেকে আশা করি সেটাই হলো মানবীয় গুণাবলী বা মানবীয় আচরণ। আমরা একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে যে আচরণগুলো আশা করি, যে তুমি দেখলে আমাকে একটি সালাম দেবে বা আমি তোমাকে সালাম দেব, একটা ভাব বিনিময় করব, কুশল বিনিময় করব, এটাই হলো মানবীয় গুণাবলী। মানুষ মানুষের কাছ থেকে যে আচরণগুলো আশা করে সেটাই হলো মানবীয় আচরণ। যেমন সহযোগিতা, সহানুভূতিশীলতা, সহমর্মিতা, সৌন্দর্যশীলতা, ধৈর্যশীলতা, নম্রতা, ভদ্রতা, বিনয় ইত্যাদি মানবীয় গুণাবলী পরিবার থেকে অর্জিত হয়। পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে মেলামেশার মাধ্যমে মানবীয় গুণগুলো প্রকাশ পায়। দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলী সহজে বিকাশ লাভ করে। তোমরা যখন দলগত ভাবে খেলো তখন তোমাদের একে অপরের সহযোগিতা করতে হয়।
খেলার নিয়ম কানুন মেনে সহায়তা ও ন্যায়পরায়ণতা পর্যন্ত পরিচয় দিতে হয়। দলের প্রতি বিনয়ী, সহানুভূতিশীল, সৌন্দর্য বন্ধুভাবাপন্ন হতে হয়। কেউ ব্যথা পেলে সেবা করতে হয়, সহমর্মিতা দেখাতে হয়। আবার তোমরা যদি কেউ স্বার্থ কিছুটা ত্যাগ করে অন্যের উপকার করতে পারো, তাহলে তোমাদের উদারতা প্রকাশ পায়। সুতরাং দেখা যায় মানবীয় গুণাবলী তোমাদের চরিত্রকে উন্নত করে। এখন আমরা ছাদিয়া সম্পর্কে জানব। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছাদিয়া তার নম্রতা, ভদ্রতা, ন্যায়পরায়ণতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, উদারতা, বন্ধুত্বপূর্ণ আচার ব্যবহার, আত্মীয় স্বজন, শিক্ষক ও সহপাঠী বিদ্যালয়ের সবাইকে মুগ্ধ করে। ষষ্ঠ শ্রেণীর সাদিয়া তার আচরণ সবাইকে মুগ্ধ করেছে। সে সবসময় বড়দের সালাম দেয়, সম্মান করে, অতিথিদের সমাদর করে। দরিদ্র আত্মীয় স্বজন, দরিদ্র প্রতিবেশী, বাড়ির গৃহকর্মীর সাথে বেশ সহানুভূতিশীল বিনয়। সে ছোটদের স্নেহ করে ও ভালোবাসে। সাদিয়া সহপাঠীদের সহযোগিতা করে, কখনো মিথ্যা কথা বলে না, অন্যায় আচরণ করে না, কথা দিলে সেটা রক্ষা করে, নিজের দোষ ত্রুটি সহজেই স্বীকার করে না। তোমরাও একটা ভুল হলে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হলে সেটা স্বীকার করবে, তাই ছোট বড় সবাই তাকে পছন্দ করে। সাদিয়া মা বাবাকে খুব শ্রদ্ধা করে, আদর্শ হিসেবে অনুকরণ করে। তোমরা দেখতে পাচ্ছ সাদিয়ার মানবীয় গুণের জন্য সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে। তার মধ্যে যদি হিংসা, বিদ্বেষ, অহমিকা, দাম্ভিকতা থাকতো, সে যদি মিথ্যা বলতো, কথা দিয়ে কথা মতো কাজ করতো না, নিশ্চয়ই কেউ তাকে পছন্দ করতো না। তাই তোমাদের সবসময় মানবীয় গুণাবলী অর্জনের চেষ্টা করতে হবে, যাতে সৃষ্টিকর্তা ও সব মানুষের প্রিয় হতে পারে, যাতে সৃষ্টিকর্তারও প্রিয় হতে পারে, মানুষেরও প্রিয় হতে পারো। আল্লাহ যাকে ভালোবাসে না, মানুষ যাকে ভালোবাসে না, আল্লাহও তাকে ভালোবাসে না, যেন মানুষের ভালোবাসাও পেতে হবে। পাঠ দুই, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও শিক্ষকের প্রতি সম্মান। তোমাদের যে বয়সে যারা বড়, তারাই তোমাদের শ্রদ্ধার পাত্র। বয়োজ্যেষ্ঠদের মধ্যে মা বাবা, বড় ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, বুয়া বুয়া, চাচা চাচি, মামা মামি, সবাই তোমাদের আত্মীয় স্বজন। এছাড়া শিক্ষক, পাড়া প্রতিবেশী, সব পেশার যে পেশারই হোক না কেন, তোমাদের যে বয়সে যারা বড়, শ্রদ্ধা সম্মান দেখাবে নৈতিক দায়িত্ব। শ্রদ্ধা ও সম্মান দেখানো তোমাদের নৈতিক দায়িত্ব, এটা ভদ্রতামূলক আচরণ। বড়দের আদেশ উপদেশ মেনে চলাকেই, মেনে চললেই তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বোঝায়। তোমরা যদি শ্রদ্ধাশীল না হও, তাহলে বড়রা তোমাদের ভালোবাসবে। শ্রদ্ধা হতেই ভালোবাসার জন্ম। সুন্দর একটা কথা শিখলাম, শ্রদ্ধা হতে ভালোবাসার জন্ম। একটা শ্রদ্ধা দেখানোর উপায় আছে, এই উপায়গুলো আমরা জানি। বয়োজ্যেষ্ঠদের দেখলে সালাম এবং অভিবাদন জানাবে, কুশল বিনিময় করবে। বড়রা যখন কথা বলবেন তখন মন দিয়ে শুনবে, কথার মাঝে কোনো কথা বলবে না। বড়দের আদেশ উপদেশ মেনে চলবে, প্রয়োজনে সহযোগিতা করবে। বড়দের কোনো কাজে বা কাজ তোমার পছন্দ না হলে সম্মানের সাথে তোমার মতামত জানাবে। বাড়িতে বৃদ্ধ দাদা দাদি, নানা নানি থাকলে সেবা করবে, সঙ্গ দিবে, গল্প করবে, কারণ তারা বয়সের কারণে নিজের কাজও নিজে করতে পারে না, একাকিত্বে ভোগেন। এছাড়া তাদের সাথে গল্পের মাধ্যমে তোমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবে। শিক্ষকের প্রতি সম্মান। এবার আসো, এই অধ্যায়ে আমরা শিক্ষকের প্রতি সম্মান দেখানোটা জানতে পারবো। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক জ্ঞানদান করেন এবং আর তোমরা সেই জ্ঞানে, জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনকে করে তোলো। পিতামাতার পরেই শিক্ষকের স্থান। শিক্ষকের প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধাবোধ নিয়ে তোমাদের পাঠ গ্রহণ করতে হবে। শিক্ষকগণ সন্তানের মতো কল্যাণ কামনা করে ছাত্রদের গড়ে তোলার চেষ্টা করেন। তোমরা শিক্ষকের আদর্শ মেনে চলবে। শিক্ষক যখন পাঠ দেন তখন মনোযোগী হবে, ভদ্র আচরণ করবে, এগুলো তোমাদের কর্তব্য। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম ক্লাসে শিক্ষকের উপস্থিতিতে দাঁড়িয়ে সম্মান জানাতে একটুও দেরি করে না। পাঠদানকালে সে অত্যন্ত মনোযোগের সাথে শিক্ষকের কথা শুনেন। শিক্ষকের দেওয়া বাড়ির কাজ সে সময় মতো সম্পাদন করেন। এভাবে শিক্ষকের নির্দেশ পালন করার মাধ্যমে শিক্ষককে সম্মান ও শ্রদ্ধা করেন। সমবয়সীদের সাথে আচরণ। আমরা সমবয়সীর সাথেও ভালো আচরণ করব, আবার ছোটদের প্রতিও কিছু দায়িত্ব আছে আমাদের। কিন্তু যারা আমাদের বয়সে ছোট তাদের প্রতিও কিছু দায়িত্ব আছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রে ফাহিম
তোমাদের স্কুলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেকেই আছে যারা তোমাদের বয়সে ছোট, তাদের প্রতি তোমাদের অনেক দায়িত্ব আছে। তোমরা ছোটদের স্নেহ করবে, ভালোবাসবে, ভালো কাজের উপদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে, এগুলো আমাদের করতে হবে। তাহলে ছোটরা আমাদের সম্মান করবে না, ছোটদেরকে ভালোবাসবো ওরা আমাদের সম্মান করবে। এই পাঠ আজ এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আমাদের আবার অন্য একটা বিষয় নিয়ে আসবো। আজ এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।